কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা নাও। আজকে আমরা আলোচনা করব স্নাতক শ্রেণীর বিবিএস ক্লাসের তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা পঞ্চম পত্র থেকে। আজকে আমরা আলোচনার বিষয় হলো সাংগঠনিক আচরণ। সাংগঠনিক আচরণ আলোচনার পূর্বে সংগঠন বলতে কী বুঝি আমরা, এই ব্যাপার নিয়ে আলোচনা করব। সংগঠন হলো উৎপাদন প্রক্রিয়ার একটা উল্লেখযোগ্য উপাদান। উৎপাদন প্রক্রিয়ার যে চারটা উপাদান আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। ল্যান্ড হলো ভূমি, লেবার হলো শ্রমিক, ক্যাপিটাল হলো মূলধন, আর সর্বশেষ হলো সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এই তিনটার সংমিশ্রণে সংগঠিত হয় এবং সেই চারটা উপাদানের সংমিশ্রণে উৎপাদন কার্য সম্পন্ন হয়। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, উৎপাদন প্রক্রিয়ার জন্য অপরিহার্য উপাদান হলো সংগঠন। সংগঠন ছাড়া কোনো প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে না। এই সংগঠনে নিয়োজিত প্রত্যেকটি কার্যক্রমকেই আমরা সাংগঠনিক আচরণ হিসেবে আখ্যায়িত করব। তাই আমরা প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জনে নিয়োজিত ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেষ্টা বা কৌশলকে আমরা সংগঠন হিসেবে আখ্যায়িত করতে পারি। এই সংগঠনের সাংগঠনিক অবস্থানকে আখ্যায়িত করার পরবর্তী পর্যায়ে হলো সংগঠনে নিয়োজিত ব্যক্তিদের আচরণ। তাই সার্বিকভাবে এটাকে বলা হয় সাংগঠনিক আচরণ। একটা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, যারা যতগুলি উপাদান আছে সবগুলির আচার আচরণ সব সংমিশ্রণে সাংগঠনিক আচরণ সংগঠিত হয়। আমরা একটা প্রতিষ্ঠানে নিয়োজিত সাংগঠনিক জনশক্তির যে সাংগঠনিক আচরণটা, সেটা আমরা একটা চকের মাধ্যমে আলোচনা করতে পারি। চিত্রে আমরা প্রতিষ্ঠানের জনশক্তির আচরণ ও লক্ষ্য অর্জনের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমরা এই চিত্রে দেখতে পেলাম সংগঠনে নিয়োজিত ব্যক্তিবর্গের দায়িত্ব, বিশেষ করে এখানে ব্যবস্থাপকের উপর যে দায়িত্ব ন্যস্ত থাকে সেই ব্যবস্থাপকের দায়িত্ব। তৃতীয় পর্যায়ে আসতেছে যদি ব্যবস্থাপক দক্ষ হয়, তারপরে আসে কাঙ্ক্ষিত আচরণ করে। দক্ষ ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানে তার কাঙ্ক্ষিত আচরণ করে তাকে বিদায়। এই প্রতিষ্ঠানে নিয়োজিত অন্যান্য কাজ সংগঠনের লক্ষ্য অর্জনের দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত ব্যক্তিদের কাজ করে, সেই সাথে জনশক্তি কাজ করে। কারা জনশক্তি? পরবর্তীতে আসতেছে যদি জনশক্তি দক্ষ হয়, তারপরে আসতেছে কাঙ্ক্ষিত আচরণ করে। জনশক্তি যদি কাঙ্ক্ষিত আচরণ করে, যা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা ব্যবস্থাপক লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে যেভাবে নিয়োজিত করে, তারা যদি কাঙ্ক্ষিত আচরণ করে, ফলশ্রুতিতে আমরা পেতে পারি লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট পথ নির্দেশনা। আমরা দেখতে পাই এই যে অবস্থাটা, এই চক্রের মধ্যে আমরা সার্বিকভাবে প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জনে নিয়োজিত মধ্যকার যে সম্পর্ক, সেটা আমরা উপস্থাপন করতে পারি। তাই আমরা বলতে পারি একটা প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জনে নিয়োজিত জনশক্তি ব্যবস্থাপক যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চায়, তাহলে ব্যবস্থাপককেও জনশক্তির উপর একটা আচরণ করতে হবে। দক্ষ ব্যবস্থাপক ব্যবস্থাপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সে আচরণ করবে, যা আচরণ শ্রমিকদের উপর বা কর্মীদের উপর প্রতিফলিত হয়। ঠিক তদ্রূপ ব্যবস্থাপক কর্মীদের কাছে যা আশা করে, বিশেষ করে লক্ষ্য অর্জনের জন্য কর্মীরা কাজে নিয়োজিত হবে, সেই লক্ষ্য অর্জনের জন্য কর্মীরা কী ধরনের আচরণ করে সেই বিষয়টা এখানে উল্লেখিত হয়। কর্মীরা যদি দক্ষ হয়, তাহলে তাদের কাঙ্ক্ষিত আচরণটা আসবে, এবং কাঙ্ক্ষিত আচরণ করলে পরে সর্বশেষ যে ধাপটা আসে সেটা কর্মীদের মাধ্যমে লক্ষ্য অর্জন নিশ্চিত করা যায়। তাই আমরা বলতে পারি একটা প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জনে নিয়োজিত ব্যবস্থাপক কর্তৃক নিয়োজিত লক্ষ্য অর্জনের নিমিত্তে কর্মীরা যে আচরণ করে, সেই আচরণের সম্মিলিত সম্পর্কটা হলো একটা প্রতিষ্ঠানে সাংগঠনিক আচরণ। প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের যে অবস্থাটা আছে, সেই অবস্থানের মধ্যে সেখানে ব্যবস্থাপক নিয়োজিত উচ্চস্তর, মধ্যস্তর আর নিম্নস্তর তিনটা স্তরের ব্যবস্থাপনায়
সার্বিকভাবে যে কলা কৌশল নিয়োজিত হয় এবং এদের নিয়োজিত কর্মীরা যে আচরণ করে সেটাকে আমরা সাংগঠনিক আচরণ হিসাবে আখ্যায়িত করতে পারি। আর সেই সাংগঠনিক আচরণটি আমরা প্রতিষ্ঠানের জনশক্তি এবং ব্যবস্থাপকদের মধ্যে যে আচরণ ও লক্ষ্য অর্জনের মধ্যকার সম্পর্ক এখানে নিয়োজিত থাকে, তাই আমরা চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের জনশক্তির আচরণ ও লক্ষ্য অর্জনের মধ্যকার সম্পর্ক আমরা উল্লেখ করতে পারি এবং এই চিত্রের মাধ্যমে দেখাইতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা এই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য যে সাংগঠনিক আচরণ হয়ে থাকে সেই সাংগঠনিক আচরণের ভিত্তিতে আমরা একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সার্বিক অবস্থাটা বুঝতে পারি এবং জনশক্তি যদি তাদের কাঙ্ক্ষিত আচরণ করে তাহলে লক্ষ্য অর্জন সম্ভব হয়। আর সেই কাঙ্ক্ষিত আচরণটা নির্ভর করে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপক এবং কর্মীদের দক্ষতা এবং আচরণের উপর ভিত্তি করে সংগঠন তার লক্ষ্য অর্জনে উপস্থিত উপবিষ্ট হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপক কর্তৃক লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনার অধীনস্থ যে কর্মী বাহিনী আছে তাদের আচরণ, ব্যবস্থাপকের প্রতি তাদের কেমন আচরণ হবে, শ্রমিকদের সহিত ব্যবস্থাপক কেমন আচরণ করবে, সার্বিকভাবে তাদের যে আচরণটা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সার্বিক আচরণটাই আমরা সাংগঠনিক আচরণ হিসেবে আখ্যায়িত করতে পারি। সুতরাং সর্বশেষ আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যবস্থাপক কর্তৃক লক্ষ্য অর্জনের জন্য তার নিয়োজিত অধীনস্থ যে কর্মী বাহিনী আছে তাদের সমন্বিত তত্ত্বাবধান এবং লক্ষ্য অর্জনে নিয়োজিত কর্মীদের সার্বিক আচরণ যে আচরণকে বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক আচরণ লক্ষ্য করার জন্য লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপক তার লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে সেই নির্দেশনা দিয়ে থাকে। আর যে প্রক্রিয়ায় যে কলা কৌশলের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে ইতিবাচক আচরণে নিয়োজিত করতে পারে সেই লক্ষ্যকে আমরা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক কর্তৃক প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য আমরা সাংগঠনিক আচরণ হিসেবে আখ্যায়িত করতে পারি। সুপ্রিয় বন্ধুরা, তোমরা আশা করি প্রতিষ্ঠানের সাংগঠনিক আচরণ একটা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কী ধরনের ব্যবহারের সাংগঠনিক সংগঠনের প্রতি ইতিবাচক ব্যবহারের ফলশ্রুতিতে একটা প্রতিষ্ঠা তার লক্ষ্য অর্জনে উপবিষ্ট হতে পারে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সাংগঠনিক আচরণ কেমন হবে তা নির্ধারণ করবে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপক কর্তৃক লক্ষ্য অর্জনে সার্বিক অবস্থানের উপর। সুতরাং তোমরা এই ব্যাপারে এক মনোযোগী হবে যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যে শ্রমিক বাহিনী আছে তাদেরকে কীভাবে ব্যবস্থাপক তার কলা কৌশলের মাধ্যমে ব্যবহার করবে তার উপরে দক্ষতা নির্ভর করবে। সুতরাং আমরা এই পর্যায়ে আমরা প্রতিষ্ঠানের সাংগঠনিক আচরণকে উল্লেখ করতে পারি। আজকে আমরা এই পর্যায়ে সংগঠনে নিয়োজিত ব্যক্তিবর্গকে উল্লেখ করেছিলাম এবং এই প্রতিষ্ঠানের জনশক্তির আচরণ ও লক্ষ্যের মধ্যকার সম্পর্ককে বিশ্লেষণ করেছি। আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছ। তোমরা পরবর্তী ক্লাসে আমরা সাংগঠনিক আচরণের প্রকৃতি এবং লক্ষ্য প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে পর্যন্তই তোমরা মনোযোগ সহকারে এই করোনার মধ্যে আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।